দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রিয় ভাই ও বোনেরা, তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। সারা দেশ জুড়ে লকডাউনের মাঝে এক দীর্ঘ অবসর, এই অবসরে তোমাদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আমি আজ তোমাদের বাংলা বিষয়ের পাঠ্য তালিকাভুক্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রূপনারায়ণের কূলে কবিতাটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। বাংলা সাহিত্যকে যদি অনন্ত আকাশ রূপে কল্পনা করা হয়, তাহলে সেই সাহিত্য আকাশে তিনি আদিগন্ত ব্যপ্ত। রবীন্দ্রনাথ এক বিপুল বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি ঔপনিষদিক ভাববাদে বিশ্বাসী ছিলেন। অধ্যাত্মবাদ বা ঈশ্বর নির্ভরতা এবং প্রেম, প্রকৃতি ও সৌন্দর্য সম্পর্কিত রোমান্টিক ভাবনা তাঁর কবিতায় প্রধানত চিত্রিত হয়েছে। অনেকেই মনে করেন যে আমাদের গ্লানিময় জীবনের যে নানান দিক আছে তার কথা, সাধারণ মানুষের দুঃখময় জীবনের কথা, যুগের যে কদর্য পরিস্থিতি নানান সময় নানানভাবে তৈরি হয় তার কথা, সামাজিক অমঙ্গল সম্পর্কিত নানান চিত্র, যেটাকে বলা যেতে পারে সেন্স অফ এভিল, তার কথা তাঁর কাব্য কবিতায় সেভাবে উঠে আসেনি। কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে এই প্রচলিত যে ধারণা সেটা একদমই ঠিক নয়। এই ধারণা যে ঠিক নয় তার বড় প্রমাণ আমাদের আলোচ্য রূপনারায়ণের কূলে কবিতাটি। এই কবিতাটি আদ্যন্ত পাঠ করলেই আমরা বুঝতে পারব যে রবীন্দ্রনাথ কিভাবে জীবন জিজ্ঞাসার আলোকে একটা সত্যের পথে পৌঁছতে চেয়েছেন, সত্যকে অন্বেষণ করতে চেয়েছেন, কিভাবে তিনি জীবন বাস্তবতার কষ্টি পাথরে সমগ্র জীবনের মূল্যায়ন করতে চেয়েছেন এবং বোঝাতে চেয়েছেন যে কঠিন সত্যকে ভালোবেসে, তাকে অঙ্গীকার করে জীবনে পূর্ণতার সন্ধান করতে হয়। আমরা রবীন্দ্রনাথের এই জীবন পূর্ণতার অনুসন্ধানের পরিচয়টা এই কবিতাতে খুঁজে পাব, কবিতাটির ব্যাখ্যা বিশ্লেষণের সূত্রে। তার আগে আমি তোমাদের সামনে
এই কবিতাটির একবার পাঠ গ্রহণ করছি। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্য দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবিতাটি লাইন ভিত্তিক ব্যাখ্যা বিশ্লেষণের আগে এই কবিতাটি সম্পর্কিত কিছু তথ্যসূত্র তোমাদের সামনে মেলে ধরছি, যাতে তোমাদের পরীক্ষার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয়। আলোচ্য কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন শান্তিনিকেতনে তার বাসগৃহে থাকাকালীন 13ই মে তারিখে 1941 খ্রিস্টাব্দে। এটি রবীন্দ্রনাথের একেবারে শেষ কাব্য, শেষ লেখা কাব্যের অন্তর্গত। পরবর্তীতে এটি রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে অন্তর্ভুক্ত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি শেষ লেখা কাব্যে অন্তর্ভুক্ত করার আগে এটি প্রথম কঠিনেরে ভালোবাসিলাম এই শিরোনামে নামাঙ্কিত করে তিনি জয়শ্রী পত্রিকায় প্রকাশ করেছিলেন 1348 বঙ্গাব্দে। কিন্তু শেষ লেখা কাব্যগ্রন্থে এই কবিতায় কোনো শিরোনাম ব্যবহৃত হয়নি। এটি এই কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। উচ্চশিক্ষা সংসদ আমাদের পাঠ্য তালিকায় এটি রূপনারায়ণের কোলে এই শিরোনামাঙ্কিত করে প্রকাশ করেছেন। নিশ্চয়ই তার একটি তাৎপর্য রয়েছে, আমরা সেই তাৎপর্য সম্পর্কে পরবর্তীতে অবহিত হওয়ার চেষ্টা করব। কিন্তু কবিতাটি প্রথম যে কঠিনেরে ভালোবাসিলাম এই শিরোনামে প্রকাশিত হয়েছিল, তার মর্মার্থ আমরা উপলব্ধি করি রবীন্দ্রনাথের দীর্ঘ জীবন পথ পরিক্রমায়। তিনি যে নানান অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই অভিজ্ঞতার সূত্রে তিনি এটা বুঝেছিলেন, উপলব্ধি করেছিলেন যে কঠিন সত্যকে অঙ্গীকার করে তাকে ভালোবেসেই জীবনে পূর্ণতার সন্ধান করতে হবে। দুঃখের অভিঘাতেই জীবনের প্রকৃত আনন্দের খোঁজ করতে হয়, ফলে কঠিন সত্যকে কখনো অস্বীকার নয়, সেই নিদারুণকে অঙ্গীকার করতে হবে। এবং সেই অঙ্গীকারের কথা তিনি এই কবিতাতে ব্যক্ত করতে চেয়েছেন। সেই কঠিন সত্যকে ভালোবেসে কিভাবে তিনি জীবনে পূর্ণতার সন্ধান করেছেন, সেই পরিচয় তিনি উদ্ঘাটন করেছেন। কবিতার শুরুতেই কবি বলছেন, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম। রূপনারায়ণ আমাদের পশ্চিম বাংলার
পশ্চিম প্রান্ত অর্থাৎ মানভূম অঞ্চলে প্রবাহিত একটি নদী। রূপ নারায়ণ থেকে রূপ নারায়ণ এসেছে কবিতায় ব্যবহৃত ছন্দের প্রয়োজনে। বহু আগের থেকে প্রাচীনকাল থেকেই মানুষের জীবনকে নদীর সঙ্গে তুলনা করা হয়। জীবনের যেমন নানান দশা আছে, নদীরও আমরা নানান দশা লক্ষ্য করি। নদীতে স্রোতের প্রবাহ পরিলক্ষিত হয়, তেমনি আমাদের জীবনেও একটা প্রাণের প্রবাহ পরিলক্ষিত হয়। নদীর গতিশীল স্রোত প্রবাহ যেমন নানান ঘাট ছুঁয়ে মোহনার উদ্দেশ্যে পাড়ি দেয়, ঠিক তেমনিভাবেই মানুষের জীবন নানান ঘাট ছুঁয়ে মৃত্যুর দিকে ধাবিত হয়। মৃত্যুই সেখানে মোহনারূপে কল্পিত। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম এই কথাটি ব্যবহারের মধ্য দিয়ে কবি বোধাই জীবন নদীর তীরে অবস্থান করে, প্রাণ প্রবাহের তীরে অবস্থান করে তিনি তার সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতার নির্যাসটিকে এখানে মেলে ধরতে চাইছেন। এখন রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, এই জেগে ওঠা কথাটা, জেগে উঠিলাম কথাটা এখানে বিশেষভাবে তাৎপর্যবহ হয়ে উঠেছে। জেগে উঠিলাম তার মানে কি, একটু আগে পর্যন্ত তিনি আচ্ছন্ন ছিলেন, ঘুমিয়েছিলেন। এই ঘুম কিন্তু জৈবিক প্রয়োজনের বা শারীরিক ক্লান্তি দূর করার প্রয়োজনের ঘুম নয়। এই ঘুম কথাটি আসলে চেতনা আচ্ছন্ন হয়ে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। এই বিষয়টিকে পরিষ্কার করার জন্য আমরা খুব প্রাসঙ্গিকভাবে কবিতাটি রচনার পরের দিনে শ্রীমতী রানীচন্দের সঙ্গে রবীন্দ্রনাথের যে আলাপচারিতা হয়েছিল, সেই আলাপচারিতার সূত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছিল, তার একটি আমি তোমাদের সামনে উদ্ঘাটন করছি। রানীচন্দের সঙ্গে রবীন্দ্রনাথের এই আলাপচারিতার বিষয়টি অবগত হলে কবিতার মর্মবস্তু বুঝতে তোমাদের কিছুটা সুবিধে হবে। শ্রীমতী রানীচন্দের সঙ্গে আলাপচারিতার সূত্রে রবীন্দ্রনাথ বলেছিলেন যে, আসল কথাটা কি জানিস, রাত্রি হচ্ছে ঘুমে স্বপ্নে অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা, কুহেলিকা কথাটির অর্থ হচ্ছে কুয়াশা। তো এই কুহেলিকা যখন সরে যায় তখন দেখা দেয় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। সকাল চাই কেন, কেন থাকি ভোরের জন্য উদ্গ্রীব হয়ে? ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়। পৃথিবীর সত্য রূপ বাস্তব রূপকে চিনিয়ে দেয়, তখন আর ভাবনা থাকে না। সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে, স্বপ্নে তো তা থাকে না, কিন্তু তবুও আমরা সেই কঠিনকেই ভালোবাসি। তাহলে বুঝতে পারছ যে রবীন্দ্রনাথ জীবনে নানান দুঃখের অভিঘাতে
একটা প্রকৃত সত্যের সন্ধান পেয়েছিলেন। সেই সত্য লাভ করেই তিনি নতুন চেতনায় জেগে উঠেছিলেন। তাহলে এখানে জেগে ওঠা বলতে কল্পনার জগৎ ছেড়ে কঠিন সত্যের মুখোমুখি হওয়াকে বোঝানো হচ্ছে। রবীন্দ্রনাথ এতদিন পর্যন্ত একটা রোমান্টিক স্বপ্নচারিতার জগতে তিনি বিচরণ করছিলেন, স্বপ্নচারিতাই ছিলেন, তো স্বপ্নচারিতাই মগ্ন ছিলেন। এই মগ্নতা থেকে তিনি নতুন অনুভবের জগতে উত্তরিত হয়েছেন। আলোচ্য কবিতাটি রচনার কিছুদিন আগে কবি গুরুতর অসুস্থ হয়েছিলেন, তখন রোগশয্যায় শায়িত থেকে একটা কর্মহীন এবং নিরুদ্বিগ্ন দিনযাপনের কষ্ট তাকে বহন করতে হয়েছে। তার কিছুদিন পরে তিনি আরোগ্য লাভ করেছিলেন, এর মাঝেই তিনি রোগশয্যায় এবং আরোগ্য নামের দুটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তারও কিছুদিন পরে জীবনের একেবারে শেষ লগ্নে মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি রচনা করছেন। কবি এই কবিতাটিতে তার দীর্ঘ জীবনে চলার পথে যে রূঢ় বাস্তবের আঘাত পেয়েছেন বারবার, সে কথা তিনি উচ্চারণ করেছেন। বলছেন পরের অংশে, দেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। অর্থাৎ এই যে রূঢ় বাস্তবের আঘাত তিনি বারবার লাভ করেছেন এবং সেই আঘাত কবির জীবনকে দুর্বহ করে তুলেছে, রোগশয্যায় শায়িত থাকাকালীন কর্মহীন দিনযাপনের মাঝে কবি কখনো স্বস্তি পাননি। তাই আরোগ্য লাভের পর জীবনের নানান আঘাত, বেদনা, ব্যর্থতা, হতাশা, গ্লানি এবং পরাধীন ভারতবর্ষের যে রক্তাক্ত পরিমণ্ডল, রূঢ় বাস্তব জীবনের যে ছবি, যন্ত্রণাময় ছবি, এতদিন ধরে তিনি প্রত্যক্ষ করেছেন, তা রোমান্টিক স্বপ্ন কল্পনায় ডুবে থাকা কবিকে নতুন চেতনায় জাগিয়ে দিয়েছে। নতুন উপলব্ধি ও অনুভবের জগতে তিনি পৌঁছে গেছেন। এই কারণেই কবি বলছেন যে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ স্বপ্ন ও কল্পনার জগৎকে ত্যাগ করে, যে কল্পনায় তিনি ছিলেন ঈশ্বর সমান, সেই কল্পনার জগৎকে তিনি ত্যাগ করে রূঢ় বাস্তবের মুখোমুখি হয়েছেন, কঠিন সত্যের মুখোমুখি হয়েছেন, এবং সেই সূত্র ধরে নতুন চেতনায় তিনি উত্তরণ লাভ করেছেন, নতুন অনুভবের জগতে তিনি পৌঁছে গেছেন। পরের অংশে বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনাই বেদনাই, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, কারণ সে কখনো করে না বঞ্চনা। নিদারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে চলতে চলতে কবি হৃদয়
ক্ষতবিক্ষত হয়েছে বারবার, সে কথা আগেই বলেছি। এই বারবার ক্ষতবিক্ষত হওয়ার কারণে তার হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়েছে। সেই রক্তের অক্ষরেই তিনি নিজের প্রকৃত রূপটিকে চিনে নিতে পেরেছেন, জীবনের প্রকৃত সত্যকে তিনি বুঝতে শিখেছেন। এই আঘাত, নানান আঘাত এবং বেদনার কারণে যে তিনি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়েছেন, তা তার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতার একটা পরিচয় গ্রহণ করলেই আমরা বুঝতে পারব। রবীন্দ্রনাথ ঠাকুর তার কৈশোর জীবনেই খুব কাছের মানুষ, প্রিয়জন, তার বৌদি কাদম্বরী দেবীকে হারিয়েছিলেন। তারপরে তিনি হারিয়েছিলেন তার প্রিয়তমা স্ত্রী মৃণালিনী দেবীকে। তারও পরে তিনি একের পর এক হারিয়েছেন পুত্র, কন্যা এবং অত্যন্ত কাছের আত্মীয়জনকে। পাশাপাশি তিনি প্রত্যক্ষ করেছেন দুদুটো বিশ্বযুদ্ধে রক্তাক্ত রূপ, দেখেছেন কিভাবে সাম্রাজ্যবাদীরা নিজেদের স্বার্থসিদ্ধির প্রয়োজনে সভ্যতার গায়ে অত্যন্ত নির্মমভাবে সভ্যতার ভিত্তিকে টলিয়ে দেওয়ার জন্য মানবতার গায়ে পেরেক ঠুকে চলেছে। তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন বহু ক্ষেত্রে। তো এইভাবে ব্যক্তি অভিজ্ঞতা এবং যুগ, জীবন ও সমাজের সব নির্মম ছবি প্রত্যক্ষ করতে করতে রবীন্দ্রনাথ নানান আঘাত এবং বেদনার মধ্য দিয়ে জীবনের প্রকৃত সত্যটাকে উপলব্ধি করেছেন, চিনতে শিখেছেন। কল্পনার জগৎ ছেড়ে তিনি ক্রমশ মাটির পৃথিবীতে নেমে এসেছেন, রূঢ় বাস্তব জীবনের কথাকার হয়ে উঠেছেন তখন। একটা সময় পর্যন্ত রবীন্দ্রনাথ কিটসের ভাবনাসূত্রে উপলব্ধি করেছিলেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। কিন্তু জীবনের প্রান্তিক বেলায় রবীন্দ্রনাথের অনুভবে ধরা পড়েছিল ট্রুথ ইজ লাইফ। এবং সেই সত্য উপলব্ধি, মানে ট্রুথ ইজ লাইফ অর্থাৎ এই যে জীবন সত্যতা, সেই জীবন সত্যতার উপলব্ধি তিনি করেছিলেন কঠিনকে ভালোবেসে। যদি কঠিনকে ভালোবাসা যায়, তাহলে সেই সত্য কখনো বঞ্চনা করে না। তাহলে সত্যকে উপলব্ধি করতে হয় জীবনের কঠিন রূপটিকে ভালোবেসেই, তাহলে সেই সত্য কখনো বঞ্চনা করে না। আমৃত্য দুঃখের তপস্যা দিয়েই সত্যকে গ্রহণ করতে হয়, সে কথা তিনি পরের অংশে বলছেন যে আমৃত্য দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমৃত্য দুঃখের তপস্যা এ জীবন, এ কথার মানে কি? অর্থাৎ কবি রবীন্দ্রনাথের দৃষ্টিতে জীবন হচ্ছে আমৃত্যু, অর্থাৎ মৃত্যু পর্যন্ত যে সময়, যে দশা আমরা লাভ করি, যে জীবদ্দশা আমরা লাভ করেছি, সেই জীবদ্দশা একটা দুঃখের তপস্যা মাত্র। অর্থাৎ জীবন আমৃত্যু দুঃখের তপস্যা মাত্র। দুঃখের এই তপস্যাই যে সত্যকে কবি উপলব্ধি করেছেন,
যে কঠিন সত্যকে তিনি উপলব্ধি করেছেন, সেই উপলব্ধি সত্যকে উপলব্ধি করার জন্য যে দেনা তিনি করেছেন, সেই দেনা তিনি পরিশোধ করতে চাইছেন মৃত্যুর মধ্য দিয়ে। এই অংশের মধ্যে কবির একটা গভীর দার্শনিক জীবন জিজ্ঞাসার পরিচয় ব্যক্ত হয়েছে। কবি তার দার্শনিক জীবন জিজ্ঞাসার সূত্রে উপলব্ধি করেছেন যে নিদারুণ কঠিনকে ভালোবেসেই জীবনে পূর্ণতার সন্ধান করতে হয়। ফলে তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে যেন জীবনের এক মহামন্ত্র এই পঙ্ক্তিগুচ্ছের মধ্যে উচ্চারণ করেছেন। কবি বোঝাতে চেয়েছেন, বলতে চেয়েছেন যে বিশ্বময় পরিব্যাপ্ত যে কর্মময় জগৎ, যে প্রাণের প্রবাহ, যে মানুষের বিচরণ, যেটা যে মানুষকে তিনি জীবন সাধনার ধন হিসেবে চিহ্নিত করেছিলেন, তাদের কাছ থেকে তিনি এমন একটা বিশ্বাসের জগৎ খুঁজে পেয়েছেন, মানবতার পথ অনুসন্ধান করেছেন, তার প্রতি যে সমস্ত দেনা তিনি করেছেন সেটাকে তিনি মৃত্যুর মধ্যে দিয়ে শোধ করে দিতে চেয়েছেন। বলাই বাহুল্য যে এই মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত দেনা শোধ করে দেওয়ার যে উপলব্ধি তিনি ব্যক্ত করেছেন, তা আসলে তার মানে তার মধ্য দিয়ে তিনি যেন তার জীবন সাধনার পরিচয়টাকেই ব্যক্ত করেছেন। অর্থাৎ শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ একজন এই কবিতাতে একজন জীবন সাধকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তো এই হচ্ছে এই কবিতার বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ 1961 থেকে 1941 অর্থাৎ তার যে দীর্ঘ 80 বছরের জীবন, সেই দীর্ঘ 80 বছরের জীবনের চলার পথের নানানো বাঁক, নানানো অভিজ্ঞতা দেখা দিয়েছে। সেই অভিজ্ঞতার নির্যাসটাকে তিনি যেন এই কবিতার মধ্যে ব্যক্ত করতে চেয়েছেন। নানান অভিজ্ঞতার সূত্রে কবি কীভাবে নতুন চেতনায় দীক্ষিত হয়েছেন, কীভাবে তিনি নতুন অনুভবের জগতে উত্তরিত হয়েছেন, তার পরিচয় এখানে তিনি তুলে ধরতে চেয়েছেন। এই কবিতাটি থেকে যে ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের, সেগুলো আমি তোমাদের কাছে একটু করে মেলে ধরছি। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, কবি কিভাবে জেগে উঠেছেন, বা জেগে উঠিলাম এ কথার অন্তর্নিহিত তাৎপর্য কি? দুই, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে, তিনি কিভাবে রক্তের অক্ষরে নিজের রূপ প্রত্যক্ষ করেছেন। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ কঠিন সত্য কেন বঞ্চনা করে না, বা এই লাইনটারও অন্তর্নিহিত তাৎপর্য উদ্ঘাটন করতে দিতে পারে। সবথেকে বেশি করে যে বিষয়টার উপরে দৃষ্টি দেওয়া হয়, যেটা এই কবিতার মানে যার মধ্য দিয়ে এই কবিতার মর্মবস্তুটি উদ্ঘাটিত হয়েছে, সেটি হচ্ছে
যে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। শুধু একটা লাইনের কথাই মাথায় রাখো তোমরা, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি কিভাবে মৃত্যুতে সকল দেনা শোধ করতে চেয়েছেন? তাহলে সত্যের দারুণ মূল্য লাভ করবার জন্য, লাভ করার নিমিত্তে তিনি কিভাবে মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা শোধ করতে চেয়েছেন? এরকম কিছু প্রশ্ন এই কবিতাটির থেকে আসে। কবিতাটির মর্মবস্তু যদি তোমরা প্রকৃত অর্থে উপলব্ধি করতে পারো, তাহলে এই কবিতার সব প্রশ্নেরই উত্তর যথাযথভাবে দেওয়া সম্ভব। তোমরা আজকের এই আলোচনার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তার ধরনটা আয়ত্ত করার চেষ্টা করো। প্রয়োজনে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে তোমরা পোস্ট করতে পারো বা ফোনে যোগাযোগ রাখতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি।